কদরে কাফেরদের উৎপীড়ন থেকে বেঁচে থাকার দোয়া অবশ্যই করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমত আপনাদের সকলের ভালোবাসায়। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মহিমান্বিত রাত হচ্ছে শবে কদর। এই শবে কদর হচ্ছে একটা বরকতময় রাত এবং সামনের সম্পূর্ণ এক বছরে আমরা কী কী ইবাদত করবো এবং কী কী আমাদের জীবনে ঘটতে চলেছে এবং আমাদের জীবন কীভাবে চলবে সেটাই লিপিবদ্ধ করা হবে এই কদরের রাতে। তাই এই কদরের রাতের গুরুত্ব অপরিসীম। এই কদরের রাতে আমরা কী ধরনের দোয়া করব, কী ধরনের জিকির আজগার করব, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। আশা করি সাথেই থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার আইডিটাকে ফলো দিয়ে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, এটা আপনার আপনাদের কাছে অনুরোধ। এই রাতটা যেহেতু মহিমান্বিত রাত তাই আমরা এই রাতটা পুরোটাই জেগে জেগে নামাজ পড়ার চেষ্টা করব এবং নফল ইবাদতগুলো সব করার চেষ্টা করব। সর্বপ্রথম যেটা আমরা করব সেটা হচ্ছে কুরআন শরীফ পড়ব, নফল নামাজ পড়ব। অনেক ধরনের দোয়া আছে যে দোয়াগুলো আমরা এই রাতে করলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নেবেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে সেই অনুযায়ী ফলাফল দান করবেন। তার মধ্যে বলা যেতে পারে নিজের গুনাহ মাপের জন্য দোয়া সবার প্রথমে করতে হবে, কারণ আমরা সারা বছর কী গুনাহগুলো করেছি সেগুলো আগে আল্লাহ তাআলার কাছে আমাদের ক্ষমা চেতে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন কিনা একমাত্র তিনিই জানেন। কিন্তু আমাদের ক্ষমা চাওয়া একান্ত জরুরি হয়ে পড়ে এই রাতে, কারণ এই রাতে আল্লাহ তাআলা ব্যাপক পরিমাণ মানুষকে ক্ষমা করে দেবেন এবং আল্লাহ তাআলা নিজেই চান যে আল্লাহ আমার কাছে তারা চাক যে আমি তাকে ক্ষমা করব। এই জন্য আমরা এই সুযোগটাকে কখনোই হাতছাড়া করব না যে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাবো না। এই রাতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য। এই মহিমান্বিত রাতে আমরা আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে বাঁচার জন্য অবশ্যই দোয়া করব, কারণ গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ আমাদেরকে এই রহমত করতে পারবে না। আল্লাহর অনুগত বান্দা হওয়ার জন্য যাতে আমাদের জীবনে সহজ আসে, সহজে আমরা তার অনুগত হতে পারি, সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা অসংখ্যবার দোয়া করব। সারা রাত জেগে জেগে আমরা তার অনুগত হওয়ার চেষ্টা করব এবং আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমাকে তোমার অনুগত বানিয়ে নাও। এরাতেই দোয়া করব নবীজির সুন্নাহগুলো যেন আমরা মেনে নিতে পারি এবং এগুলো মানা যেন আমাদের জন্য সহজ হয়ে পড়ে, সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। এবং বদনজর থেকে বাঁচার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে অসম্ভব দোয়া করব এবং অসংখ্যবার দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের উপরে কোনো বদনজর কেউ দিলে সেটা নষ্ট করে দিতে পারে এবং আল্লাহ তাআলা যেন রহমত করে আমাদের উপরে যেন কোনো বদনজর কেউ যেন আমাদেরকে কোনোভাবেই অপদস্থ করতে না পারে, সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাবো। যে কোনো প্রকার বালা মুসিবত থেকে আমরা আল্লাহ তাআলার কাছে পানা চাব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে কোনো প্রকারের বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং সারা বছরটা যেন আমাদের সুন্দরভাবে এবং ভালোভাবে কাটে সেই দোয়াই করব ইনশাআল্লাহ। এই রাতে আল্লাহ তাআলার কাছে আমরা হেদায়েতের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করেন এবং যে কোনো প্রকারের খারাপ কাজ থেকে আমাদেরকে দূরে রাখেন, সেজন্য অবশ্যই দোয়া করব। ইসলামের উপর টিকে থাকার জন্য দোয়া করব, কারণ ইসলামের উপর টিকে থাকাটা এখন অনেক জরুরি ব্যাপার, কারণ এখন চতুর্দিকে ইসলাম বিরোধী কাজ কারবার চলছে। তাই ইসলামের উপর টিকে থাকার জন্য আত্মার শুদ্ধি একান্ত জরুরি হয়ে পড়েছে। মুনাফিকি থেকে এবং মুনাফিকি থেকে টিকে থাকার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, নিজের পরিবারবর্গের জন্য দোয়া করতে হবে, নিজের সন্তান নিজের স্বামী সবার জন্য দোয়া করতে হবে, মৃত পিতামাতার জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদের জন্য দোয়া করার তৌফিক দান করে সেই দোয়াই করি এবং সবাই যেন তাদের জন্য দোয়া করতে পারে সেই দোয়াই করি, কারণ পিতামাতা হচ্ছে জীবনে সব কিছু। তাই পিতামাতার জন্য আমাদের অবশ্যই দোয়া করতে হবে এবং তাদেরকে ভালোবাসতে হবে। যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্যও দোয়া করতে হবে, যারা মৃত্যুবরণ করেনি তাদের জন্যও দোয়া করতে হবে। একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয়, তাই আমি নেক্সটে আরও একটা ভিডিও নিয়ে আসব। আশা করি আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।